বলতে পারেন মহিলারা জাহান্নামে বেশি যাবে কেন? ওদের বদনাম বেশি। যখন আল্লাহ রাসূল বললেন, ইয়া মাশারা নিসা তাসাদ্দাকনা ফাইন উরিদা আকসারা আহলে আন্নার, মহিলারা শোনো 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 শোনো, তোমরা দান করো, আমি তোমাদের অধিকাংশ দেখি জাহান্নামে। জাহান্নাম বলতে নারী আর নারী, জাহান্নাম বলতে নারী আর নারী, আমি তোমাদের অধিকাংশ দেখি জাহান্নামে নারী, তোমরা দান করে বাঁচো। তো দান করে বাঁচো কথাটা তো হলো, মহিলাগণ বলে বসলেন, লে মা কেন কেন যাব জাহান্নামে বেশি সেটা বলেন। তখন আল্লাহ রাসূল বলছে, তুকসের নুবা, তোমরা মানুষের বদনাম করো, মানুষকে অভিশাপ কর, এসে কথা বলো, এই কারণে জাহান্নামে যেতে হবে। এক, দুই, স্বামীর কৃতজ্ঞ নও, স্বামীর তোমরা অকৃতজ্ঞ স্ত্রী, যার কারণে তোমাদেরকে জাহান্নামে যেতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করো, আল্লাহর নবী, মান্নাজাত বাঁচার পথ কি? তখন আল্লাহ রাসূল বললেন, শোনো, আলজাল লিসানাক, মুখে বদনাম করিও না, জান্নাত পাবা। দুই, ওয়ালজাম বাইতাক, বাড়ি থেকে বাহিরে যায় না, জান্নাত পাবা। তিন, পাপের জন্য কাঁদো, জান্নাত পাবা। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি বললাম, আল্লাহর নবী, সাফিয়ার জন্য এটা এটাই যথেষ্ট, আপনি যে সাফিয়ার অত প্রশংসা করছেন, ও তো খাটো মহিলা, এই খাটো কথাটা বদনাম হয়ে গেছে। তখন আল্লাহ রাসূল বলছেন, আয়েশা শোনো, লাকাত কুলতে কালিমাতান লা মুজিজাত বিহাল বাহর আলা মাজাজাতহু, আয়েশা তুমি যে কথাটা বলেছো, এই কথাটা যদি সাগরে ফেলে দেওয়া হয়, সাগরের পানি ঘোলা হয়ে যাবে। আয়েশা রাদিয়াল্লাহু আনহা কি বলেছেন? বলেছেন যে সাফিয়া খাটো, খাটো কথাটাই বদনাম। যখনই দেখবেন বদনামের শিকার হবেন, ধৈর্য ধরে বসে থাকবেন চুপ করে। আজকের দিন চলে যাবে, সপ্তাহ পার হবে, মাসে গড়াবে, মাস থেকে বছরে যাবে, একদিন না একদিন এই ধৈর্যের কারণে আল্লাহ পাক আপনাকে অতীতের তুলনায় ডবল সম্মান দান করবেনই করবেন।